প্রাচীনকালে বৃকাসুর নামে এক ক্ষমতাবান অসুরের কথা পাওয়া যায় ভগবত পুরাণে। বৃকাসুর ছিল খুব চালাক, সে খুব ভালো মানুষটি সেজে নারদ মুনির কাছে গিয়ে জানতে চাইল যে অল্প তপস্যা করে তাড়াতাড়ি কোন দেবতাকে সন্তুষ্ট করা যায়। নারদ বললেন সেই রকম দেবতা একজনই আছেন, তিনি মহাদেব শঙ্কর ভগবান, শিব, সকল দেবতার আদি দেবতা দেবাদিদেব বাবা ভোলা মহেশ্বর। তিনি অল্পেই তুষ্ট, তাই তিনি আশুতোষ, তাকে খুব সহজেই তুষ্ট করা যায়। এই কথা শুনে বৃকাসুর মহাদেবের আরাধনা করতে শুরু করল। তবে মহাদেব বুঝেছিলেন যে এই অসুর সহজ রাস্তায় তাড়াতাড়ি সাফল্য পেতে চায়, এর উদ্দেশ্য ভালো নয়, তাই মহাদেব সহজে দেখা দিলেন না। তখন বৃকাসুর কী করল, নিজের মাথাটি কেটে মহাদেবের চরণে আহুতি দেবার জন্য প্রস্তুতি নিল। তখন মহাদেব আর থাকতে পারলেন না, দেখা দিয়ে বললেন বর প্রার্থনা করো। বৃকাসুর বলল, ভগবান আমাকে এই বর দিন যে আমি যার মাথায় হাত রাখব তৎক্ষণাৎ তার মৃত্যু হবে। মহাদেব অনেক ভেবে নিতান্ত অনিচ্ছা সত্ত্বেও সেই বর দিলেন। বর পেয়েই বৃকাসুর নিজের আসল রূপ ধরল, চালাকি করে বলল, প্রভু শঙ্কর ভগবান আপনি যে বর দিলেন তার সত্যতা আমি কী করে যাচাই করব, তাই আমি প্রথমে আপনার মাথায় হাত রেখে দেখব আপনার মৃত্যু হয় কি না। মহাদেব দেখলেন কি সর্বনাশ, আমারই দেওয়া বর আমারই উপর প্রয়োগ করে আমাকেই মারার তাল। মহাদেব তখন মারলেন এক ছুট, আর বৃকাসুরও দৌড়তে লাগলো মহাদেবের পিছনে পিছনে। স্বর্গ মর্ত হয়ে মহাদেব ছুটতে ছুটতে গেলেন ব্রহ্মার কাছে, কিন্তু ব্রহ্মা চুপটি করে বসে রইলেন, কোনো কিছু করতেই পারলেন না। তখন মহাদেব ছুটলেন শ্রীহরির কাছে, শ্রীহরি তো সবই জানেন। শ্রীহরি তখন একটি ছোট বালকের বেশ ধরে হাজির হলেন বৃকাসুরের সামনে, যেন কিছুই জানেন না। তারপর মিষ্টি মিষ্টি কথা বলে বৃকাসুরের কাছে জানতে চাইলেন যে সে কেন মহাদেবের পেছনে পেছনে এমনভাবে ছুটে বেড়াচ্ছে। বৃকাসুর তখন ছোটা বন্ধ করে নিতান্তই এক বালকের কৌতূহল মেটাতে সব ঘটনা বলে দিল। তখন সেই বালক মিষ্টি মিষ্টি করে হেসে হেসে বৃকাসুরকে বলতে লাগলেন, আরে দূর দূর, তুমি আর লোক পেলে না তপস্যা করার জন্য? নারদ বলল, আর তুমি বিশ্বাস করে নিলে? আর শিবের ক্ষমতা তো আগে ছিল, এখন কিছুই নেই। ওর শ্বশুর দক্ষরাজের অভিশাপে শিব এখন পিশাচ হয়ে গেছে, ভূত প্রেত নিয়ে ঘুরে বেড়ায়, তাদের সাথেই থাকে। ওর আবার বর, আর তাই বিশ্বাস করে তুমি ছুটে মরছো। শিবের বরের কোনো কাজ হয় না এখন, ওর সব মিথ্যে বুঝরুকি। আমার কথা বিশ্বাস না হয় তো তুমি নিজের মাথাতেই হাত দিয়ে দেখো না, কিচ্ছু হবে না, দিব্যি বেঁচে থাকবে। ভগবান বিষ্ণুর এই সব কথার প্যাঁচে পড়ে বৃকাসুরের কেমন যেন মতিভ্রম হলো, সে হাত রাখল নিজের মাথায়, আর সঙ্গে সঙ্গে শিবের বরে তার মাথাটি ফেটে চৌচির হয়ে সে মৃত্যুমুখে ঢলে পড়ল। দেবতারা সব আকাশে জয়ধ্বনি করতে লাগলেন, ভগবান শিব বাঁচলেন এক মহাসংকট থেকে, উদ্ধার পেলেন মহাবিপদ থেকে। তখন শ্রীহরি মহাদেবকে বললেন, বৃকাসুর নিজের চালাকির জালে পড়ে নিজের পাপের শাস্তি পেয়েছে, আপনি দেবাদিদেব মহাদেব, আপনার কাছে অপরাধ করলে তার মঙ্গল কখনোই হতে পারে না। কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে একটি লাইকের প্রত্যাশা রইল, আর অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল অপশনটি ক্লিক করে রাখবার জন্য। অনেক ধন্যবাদ।